মাইটোকন্ড্রিয়ার কাজ কি কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন বলা হয়? What's up viewers, it's me InfoFly, welcome to our another new video. So আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ আমরা যদি কোষ সম্পর্কে একটু বিস্তারিত জেনে থাকি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত থেকে যে শোষণের সকল কাজগুলো সম্পন্ন করে তার জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ কি কি? কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। শোষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও কোএনজাইম ধারণ করে। কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। এডিপিকে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে এটিপিতে শক্তি সঞ্চয় রাখতে সহায়তা করে। স্নেহ বিপাকে অংশগ্রহণ করে।